কাজ আমরা যাই করি না কেন লক্ষ্য যদি বিচ্যুত হয়ে যাই কোন আমাদের আন্দোলন সফল হবে না আল্লাহ রসুলের আন্দোলন নবীদের আন্দোলন তাদের জীবদ্দাসে সফল হয় নাই সারা বিশ্বের মানুষ নবীদেরই অনুসরণ করে আর দুনিয়ার উদ্দেশ্যে আখেরাত করলে দুনিয়া আখেরাত দুটোই হারাতে হয় অতএব আলমরা সাবধান হয়ে যাও চিলেশ ময়দানে সেরব লীল্লা কাজ করো সারা দুনিয়া তোমার দাসত্ব করবে জোরসে বলে নাউজবুল্লা বিন জালে আমরা এই পাপি কলমা জীবনে কে উচ্চারণ করবো না কখনো লাকুম দিনুকের ব্যাখ্যা এইসব দিচ্ছেন আপনারা ধোকা দেওয়ার জন্য না না বুঝে হলো দেনু ঠিক মুহাম্মদের দিনও ঠিক বেটা কি জানি মুসলমান হয়েছ যদি কাফেরকে কাফের বলে ভয় পাও তোমার তো মুসলমান হওয়ার দরকার নাই মানুষ চাচ্ছিল শয়তানের দাসত্ব করব আর আল্লাহর নামটা এমনি নিতে নেব আর নবীগঞ্জ চেয়েছিলেন শুধু মুখে উচ্চারণ করলে হবে না নিজের বাস্তব জীবনে ওটা মেনে চলতে হবে আপনি কি পারবেন আপনার সন্তান আগুনে পড়ছে এই দরদ থেকে নবীরা দুয়ারে দুয়ারে যেতেন তারা গায়বের খবর রাখতেন আল্লাহর পক্ষ থেকে যে অবস্থায় অবশ্যই জাহান্নামি হবে সে কবিরা গণকের মরলে প্রথমে অবশ্যই জাহান্নামি হবে মানুষকে এটা বোঝানোর জন্যই তারা চেষ্টা করেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হলো শে শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বিছানায় মৃত্যুবরণ করলো সেও শহীদ আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মাল্লা নবী আবাদাহ ওয়া বা'দ ফাকাত ক্বাল আল্লাহু তাআলা ফিল কালামিল فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. سلام بيا قوتشة. الله أكبر. الرسول كي. شمبو دنكور আমরা তোমার পূর্বে এমন কোনো রসুল পাঠাইনি যার কাছে আমরা এই ওহি করি নাই যে লা ইলাহা ইল্লা আনা আমি ব্যতীত কোনো এলাহ নেই অতএব তোমরা সবাই আমার ইবাদত করো এই আয়াত প্রমাণ করে যে আদম থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সকলের দাওয়াত ছিল একটাই লা ইলাহা ইহ বলুন সবাই ইলাহা ইল্লল্ল যখন যে নবী এসেছেন শেষের অংশে সে নবীর নাম এসেছে লা ইলাহা লা ইলাহা ন ইব্রাহিম খলিল লা ইলাহ ইল্লাল্লাহ মু কলিমল্লাহ লা ইলাহ ইহা রুহুল্লাহ লা ইলাহ ইহ মোহাম্মদুল রসুল্লাহ শেষের অংশ পরিবর্তনশীল প্রথম অংশ অপরিবর্তনীয় তাহলে প্রথম অংশের গুরুত্ব কি ব্যাখ্যা কি এটা আমাদের জানা প্রয়োজন এই সঙ্গে আর সত্য লুকিয়ে আছে এই যে কোন নবী এই দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেন নাই বরং নির্যাতিত হয়েছেন সকল নবী তাহলে লাইলা মধ্যে কি এমন জিনিস আছে যে দাওয়াত দিতে গিয়ে নবীগণের মতন সরল সহজ সৎকর্মশীল মানুষ মানুষ নিষ্পাপ নির্ভেজাল মানুষ কেন নির্যাতিত হলো এ কি প্রশ্ন ভিতরে আসবে না ভালো মানুষের এত নির্যাতিত হয় না আমরা স্বাভাবিকভাবে বলে থাকি দুষ্ট মানুষ জেল খাটে ভালো মানুষ জেল খাটবে কেন তাহলে নবীদের কোন অপরাধ ছিল আল্লাহাক সাক্ষ্য দিচ্ছেন প্রত্যেক নবী মানুষকে একটাই দাওয়াত দিয়েছে তোমরা সবাই বললো আল্লাহ সাহেব উপাস্য নেই ওই লাইল আল্লাহ মধ্যে কি বিষয় রয়েছে যেটাকে মানুষ সহ্য করে নেই করেনি করে নেই মুসা নুহ আলি সাল্লাম তিনি প্রথম রসুল কতদিন বেঁচে ছিলেন বলেন দুই একদিন হলো সাড়ে নয়শ বছর ধরে দাওয়াত দিয়েছে সাড়ে নয়শ বছর ধরে মার খাইছে তফসিরে লিখছে যে তাকে মেরে অজ্ঞান হয়ে গেলে আলুর বস্তার মতো এনে বাড়ির সাথে ফেলে রেখে চলে যেত তারপর আবার শুশ্রুষ করে একটু জন চেতনা হইতো আবার দাওয়াত দেওয়া শুরু করত। জীবন ভয় বেচারা মার খাইছে নেতারা বাঁচানোর জন্য নিজেদের মানসম্মান শেষকালে বলা শুরু করলো আলাইকুম আসলে নৌহ লোকটা ভালো না এ চাচ্ছে তোমাদের উপরে নেতা হতে মাতব্বারি করতে আমাদের মাতব্বারি ও মানবে না আসলে কি নুহ সে যুগের নেতা হওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন এটা যদি বিশ্বাস হয় তো আপনারা আমাদেরকে গালি দেন সমস্যা কি আমরাও বুঝতে পারি না বাংলাদেশের মিশনটা কি অন্যরা যেমন ভাবে সংগঠন করে এরাও তো তেমন ভাবে সংগঠন করে অন্যরা যেভাবে কথাবার্তা বলছে এরা তো সেইভাবে কথাবার্তা বলছে অন্যরা গ্রামে গ্রামে সভাপতি সেক্রেটারি ইত্যাদি নিয়ে একটা কমিটি গঠন করে এরাও তো তাই করে তো ওরা এগুলো করে ভোট করে এরা আবার ভোটও করে না আবার গলাও কাটে না এরা কি চায় এ কি চাই প্রশ্নের উত্তর কারো ব্রেনে আসতেছে না সাড়ে নশা বছরের দাওয়াত দিয়েও সে যুগের লোক নুহুকে চিনতে পারে আর আমরা দাওয়াত দিচ্ছি মাত্র ছত্রিশ বছর ধরে না নাকি আটত্রিশ বছর হলে বুঝি আটত্রিশ বছর পড়লো উনিশশো আটাত্তর সাল থেকে তো আমাদের চিনবে কেমন করে সাড়ে নশা বছরে চিনিনি নবীন নুহুকে শেষকালে বলে দিল ইউরুদা ইয়াদ আলাইকুম আসলে ও চাচ্ছে তোমাদের উপরে নেতৃত্ব করার জন্য কোন নবী কিন্তু এটা চান নাই তারা চেয়েছিলেন আল্লাহ ছাড়তে হয় মানুষ এটা প্রস্তুত ছিল না মানুষ চাচ্ছিল শয়তানের দাসত্ব করবো আল্লাহ নামটা এমনি নিথায় নেব আর নবীগণ চেয়েছিলেন শুধু মুখে উচ্চারণ করলে হবে না নিজের বাস্তব জীবনে ওটা মেনে চলতে হবে এইখানে গিয়ে যত গোলমালটা হয়েছিল আমরাও সেটাই চাচ্ছি বাংলাদেশের মানুষ আল্লাহকে সবাই স্বীকার করে আল্লাহর বিধান কেউ আল্লাহ স্বীকৃতির বেলায় কাফর আল্লাহকে স্বীকৃতি দিয়েছিল এক সময় আর তারা মানেনি আমরাও স্বীকৃতি দেয় মানি না তাহলে আমরা তো সব জাহার্ন চলে যাব। কোরআন হাদিসের কথা কি মিথ্যা হবে মনে করেন নাকি আমি দেখতে পাচ্ছি এই লোকটা জালার বিধান না মানে ও নিঘাত আগুনে পড়বে যাদের মধ্যে মানব দরদ আছে যাদের মধ্যে কিছু ভালোবাসা আছে মানবতার প্রতি সেই মানুষ কি কখন এটা পারবে একটা মানুষকে আগুনে পড়ার এই দৃশ্য দেখতে পারবে আপনি কি পারবেন আপনার সন্তান আগুনে পড়ছে এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এই দরদ থেকে নবীরা মানুষের দুয়ারে দুয়ারে যেতেন তারা গায়েবের খবর রাখতেন আল্লাহর পক্ষ থেকে যে কুফুরি অবস্থায় মরলে সে অবশ্যই জাহান হবে সে কবির গণকের মরলে প্রথমে অবশ্যই জাহান হবে মানুষকে এটা বোঝানোর জন্যই তারা চেষ্টা করেছেন একই দাওয়াত আমরাও দিয়ে থাকি বিশ্বাস যাদের দৃঢ় তারা দ্রুত তব করে বিশ্বাস যাদের শিথিল তারা দেখছি কি করা যায় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বিশ্বাস যাদের বিশ্বাস তারা তারা বলে বলে এটাও ঠিক ঠিক ওটাও এই কাটিয়ে চলে যায় কিন্তু যারা সত্যিকারের দরদি মানুষের হিতাকাঙ্ক্ষী তারা কখনই মানুষকে এইভাবে ছেড়ে দিতে চায় না গাল খাবে জেল খাটবে তথাপি মানুষের কাছে যাবে আর বলবে হে মানুষ আল্লাহ আসত্য করো নইলে তুমি মরবে ছোট্ট ছেলে আগুনকে খেলনা মনে করে আগুনের হাড়ি কেনে হাত দেয় বাপ তাকে টান দিয়ে সরিয়ে নেয় মা তাকে সরিয়ে নেয় বাবা এখানে হাত দিও না ইলেকট্রিক শখ করবে শক করলেই তুমি শেষ হয়ে যাবে ছেলেকে তা বোঝে না সুইচের ছিদ্রের মধ্যে ছোট্ট বাচ্চা আঙুল ঢুকায় যায় না দেখবেন বাচ্চাদের ওদের একটা নেশা হলো ছিদ্র ফালে হাত ঢুকাবে আর মা জানে ওই সিদ্ধুরের মধ্যে কারেন্ট আছে হাত দিলে ছেলে মরবে ছেলে কি মাকে টান দিবে না সেখান থেকে আর ছেলে কি করে তখন রাগের চোটে বলে মাকে খেয়ে ফেল ছেলের দৃষ্টিতে ওই সময় মায়ের চেয়ে দুষ্মণ কেউ নাই সে আমাকে খেলতে দিচ্ছে না সে ইলেকট্রিক শটে হাত দিতে দিচ্ছে না মা শত্রু হবে না বাবা শত্রু হবে না নবীরা ওইরকম নবীরা মানুষকে ভালোবাসেন দরব দিয়ে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা এই কাজ করলে অবশ্যই জাহান্নামে যাবে ও মরলেই যে আগুনে বুড়বে আমি তাকে যেতে দিব না রসুলের ভাষায় বললে হাদিসের ভাষায় এমনি আখে জমে খোজা যেরকম না আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে কোমর ধরে টেনে রাখতেছি আর তোমরা আমাকে ডিঙিয়ে যে আঙ্গুলে ঝাঁপ দিচ্ছ কত দরদ আমাদের রসুলের মধ্যে প্রত্যেক নবী এরকম ঠিক নবীদের যারা সত্যিকারে অনুসারী তাদেরও ভিতরে এরকম দরদ লাগে যে মানুষ পাপ করছে পাপের ফল সে জানে না দুনিয়াতে না জেল খাটনা না বেঁচে গেল কিন্তু অবস্থায় তার কি হবে এই দরদ নিয়েই আহালাদেশ আন্দোলন বাংলার জমিনে কাজ করে এখানে যদি আপনারা আমাদেরকে না বুঝে জেল খাটিয়ে কষ্ট দেন তাতে আমাদের কোনো ক্ষতি নাই কারণ এতে আমাদের নেকি আরো বাড়ানো যত কষ্ট দিবেন আর যদি আমরা আল্লাহর ইচ্ছা মনে করে এটাকে ধৈর্য ধারণ করতে পারি ইনশাআল্লাহ হে আমাদের কোনো লস নাই এমন একটা আন্দোলন আমরা করি এখানে বাঁচলেও গাজী মরলেও গাজী আমার শহীদ হওয়ার দরকার নাই সবসময় এখানে লাভ লাভ সহায় কোনো ক্ষতির কারবার নাই কেন আমার রসুল বলে গিয়েছেন মান কোতেলা ফি সাবির ইল্লাহ ফাহুয়া শহিদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হল সে শহীদ যে ব্যক্তি রাস্তায় বিছানায় মৃত্যুবরণ করলো সেও শহীদ বলো আলহামদুলিল্লাহ তাহলে শর্ত হলেই আল্লাহ রাস্তায় হতে হবে ভিতরে ভিতরে যদি দুনিয়ার কামনা থাকে তাহলে পারবেন না ভিতরে ভিতরে কি আছে তা আল্লাহ খবর রাখে মানুষ খবর রাখে আমরা তো ডিগ্রি দিচ্ছি অমুক শহীদ অমুক শহীদ এজন্য ওমর ফারুক আজ যখন খোদা দেওয়ার সামনে বললেন লা তাকুলু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ বল কুনু কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুতলা ফি সাবিলিল্লাহি ফাওয়া শহীদ খবরদার তোমরা এক কথা একবারই বলো না অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ বরং ওরকম ভাবে বলো যেভাবে আমার রসুল বলতেন কি বলতেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই ব্যক্তি মাত্র শহীদ আল্লাহর রাস্তায় কে শহীদ এলো আল্লাহ বলতে পারবে কেমন বেটে তিনজন লোক প্রথমে হিসাব হবে না প্রথম তো আলেমকে ধরবে এই বেটা আলেম খুব এলেম শিখছিলেন দুনিয়া করছিলে কোনটা আলমকে উপর করে ফেলে ঠ্যাং ধরে টেনির জাহান্ন ফেলে দেওয়া এরপর ধরবে শহীদ গুলোকে তারপর ধরবে দানশীল দাতাগুলোকে সবার অন্তর খবর আল্লাহ রাখেন এজন্য এ বিষয়টা সাবধান থাকবেন নবী রসুলগোল সবসময় মানুষের প্রতি দরদী ছিলেন শত্রু ছিলেন না এরপরে মানুষ তাদেরকে মেরেছে হত্যা করেছে কষ্ট দিয়েছে অন্যায় করেছে এখানে কি জন্য লাই লাহুল লাল্লা বলার জন্য লাই লাল্লাহর অর্থ কি ইফরাদুল ইবাদা লিল্লাহি ওয়াহদাহ লা শারীকা লাহু যাবতীয় দাসত্ব শুধুমাত্র আল্লাহর জন্য পেশ করা তার সঙ্গে কাউকে শরীক না করা ঠিক যেমন আল্লাহর রাসূল কুফরের কুরাইশকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই তাহলে তোরা সফলকাম হবে তারা বলল কি আজালাল আলিহা তা ইলাহা ওয়াহিদা তারা মনে করেছিল যে এই লাইলাহা যদি একবার বলি তাহলে উত্তপ্ত ইবাদতুল ইসলাম কুল্লহ যত লোকের আমরা উপাসনা করি যত মূর্তির পূজা করি সব বাতিল হয়ে যাবে

এ কথা মানা যাবে না চলো আসবরু আল্লাহ আলি হাফিকম তোমরা যাদের উপাসনা করো তাদের উপরে দৃঢ় থাকো ইন্না হাজা আল্লাহ শাহ ইউ যে কথাটা বলেছে এর মধ্যে তার দুরবেশন দি আছে বড় নাও আল্লাহ রসুল কি নেতা হাব্দিন এই দাওয়াত দিয়েছিলেন মনে করে আপনাদের তাকে তো নেতা বানার প্রস্তাবই দিয়েছিল তুমি আরবে হবে যত টাকা লাগে তোমাকে দেবো সুন্দরী বই দেবো বলেনি উনি তো কোনোটাই মানান নাই এর এরপরও বলা হলো ইনহাদা লা শা ইউন ইর নিশ্চই এর পেছনে কোনো দুরমি সন্ধি আছে মা সামায়নাব এহাদা মিল মিল্লাতে আ ইনহা আ দা ইল্লাহ যে কথা মোহাম্মদ বলছে যে সব উপস্য বাদ দিয়ে এক উপস্য এবাদত করতে হবে এই কথা আমার ইতিপূর্বে কখনো বাদদাদের কাছে শুনি নাই নিঃসন্দেহে এটি একটি বানওয়াট নতুন কল্পিত কথা মাত্র এই বলে ওরা চলে গেল ঠিক একই কথা বলেছিল প্রথম নবী নুহ আলাই সাল্দুলসাল্লামের কম তারা বলেছিল ইরুইদ আইফ আদ্দৌলা আলাইকুম নুহ তোমাদের উপরে নেতৃত্ব করতে চায় প্রথম নবী নুহুকে যে কথা বলেছিল শেষ নবী মুহাম্মদকে কি তার কম লোক একই কথা বলে নাই ওকেও সে রাজনৈতিক নেতার ভাবার তহমত দিছিল আমাদের রসুল তার কমের লোকেরা নেতৃত্বের তহমত দিছিল আমাদেরকেও যদি কেউ বলে আসলে এরা লড়াই করছে আগামীতে রাজনীতি জাম করবে পরে দেশের প্রধানমন্ত্রী সব হবে আর আমাদের জেনসাইটের সাথে ষাট সত্তরটা আসনে দখল করে বসে আছে অর্থাৎ এই সমস্ত লোকের উদ্দেশ্যই খারাপ এদের সঙ্গে যেও না এই কথাটা বলা স্বাভাবিক কারণ এরা তো এই কাজই করে বাংলাদেশে এমন কোন সংগঠন নাই যারা সামনে রেখে ইসলামী আন্দোলন করেন না উদ্দেশ্য চেয়ার দখল করা মুখে যতই ইসলামের নাম করুন আপনারা লক্ষ্য যেখানে নষ্ট উপলক্ষও নষ্ট দুনিয়ার উদ্দেশ্যে দিন করলে দিন দুনিয়া কোনটাই পাবেন না দিনের উদ্দেশ্যে দিন করলে দিন দুনিয়া দুটাই পাওয়া যায় কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া করলে সেরকম দুনিয়াই পাওয়া যায় আখেরাত পাওয়া যায় না আর দুনিয়ার উদ্দেশ্যে আখেরাত করলে দুনিয়া দুটোই হারাতে হয় সাবধান হয়ে যাও ময়দানে কাজ করো সারা দুনিয়া তোমার দাসত্ব করবে আর তুমি যদি মানুষের দাস হও তুমি মানুষের দাস হবে মানুষ কখনোই তোমার দাসত্ব করবে না এসো আল্লাহ দাসত্ব করি দুনিয়া তোমার দাসত্ব করবে কুলু উ লাই লাইল্লাল্লাহ তুফলেহু বলো আল্লাহ সোনা কোনো অবশ্য নাই তুমি সফল কাম হবে বস্তুবাদীরা বস্তুকে বড়ো মনে করে ইসলামপন্থীরা আখারাতকে বড়ো মনে করে এটিই তো পার্থক্য কাজ আমরা যাই করিনা কেন লক্ষ্য যদি বিচ্যুত হয়ে যায় কোনোদিনও আমাদের আন্দোলন সফল হবে না আল্লাহ রসুলের আন্দোলন নবীদের আন্দোলন তাদের জীব উদ্যাসে সফল হয় নাই সারা বিশ্বের মানুষ নোবীদেরই অনুসরণ করে আইলাদিস আন্দোলন বাংলাদেশ যে সত্য নিয়ে বাংলার জমিনে দাঁড়িয়েছে ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মানুষ সত্য উপলব্ধি করা শুরু করে দিয়েছে ভোটপন্থী দলপন্থী ব্যালটপন্থী বুলেটপন্থী সবপন্থী আজ এখানে মিলন ঘটে গেছে স্টেজে দেখছেন না সবপন্থী তব করা শুরু করে দিয়েছে ব্যালটপন্থী পাঁচ বছরের মেয়াদ বুলেটপন্থী জীবন শেষ থাকলে ঠিকই ওর আর আমরা যে পৌঁছী মরবো মরার পর কেমন পর্যন্ত আমার নেকি থাকবে আমরা স্থিরস্থায়ী লেকির জন্য কাজ করি তোমরা ক্ষণস্থায়ী লাভের জন্য কাজ করো পার্থক্য নাই বুদ্ধিমান লোকেরা কোন ক্ষণস্থায়ী জিনিসটি লাভালাভি করে না আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন আপনাদেরকে উপহার দিয়েছে যার জন্য মিনিট বসলেও পাবেন এক একটা টাকা খরচ করলেও নেকি পাবেন দুটো কথা বললেও পাবেন এক জন্য এই সংগঠনে কোনো ক্লান্তি নাই কোনো শ্রান্তি নাই সারা দিন রাত কাজ করলে মনে হয় আল্লাহ একটু আল আলু আর আলু আল্লাহ বাড়াই দিড়াই কাজের শেষ না নবীদের ঘুম ছিল না আমাদের ঘুম থাকবে না দিন রাত খালি কাজ করে যেতে হবে শুধুমাত্র নেকির উদ্দেশ্যে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে নয় আমাদের মিশনটা কি এখন বুঝলেন এই আন্দোলন লক্ষ্য উদ্দেশ্যে কেন বুঝতে পারছেন নির্ভেজাল তৌহিদের বলেন তো আমার নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা বলেন নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা আসতে কেন এত লোক আসতে বললে হবে সঙ্গে বলে যান নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই যথাযথ কথার মধ্যে সমস্যা আপনার সব তালে বজায় করে কোরআন শূন্য মানবেন আর আমরা যথাযথ মানার চেষ্টা করব পার্থক্য হবে না লাকুমদিনিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার কি চমৎকার দলিল কোরআন দিয়ে দেওয়া হচ্ছে মানে আবুজে হলো দিনও সঠিক মুহাম্মাদের দিনও সঠিক কই কোন আউযুলে পড়লেন না তো বলে দিতে বললে জোরসে বলে নাউযু জালে আমরা এই পাপি কলমা জিবরে উচ্চারণ করব না কখনো লাকুম দিনুর ব্যাখ্যা এইসব শব্দ দিচ্ছেন আপনারা ধোকা দেওয়ার জন্য না না বুঝলে দিনও ঠিক মুহাম্মাদের দিনও ঠিক বেটা কিজনে মুসলমান হয়েছ যদি কাফেরকে কাফের বলে ভয় পাও তোমার তো মুসলমান হওয়ার দরকার নাই কুফুরিকে কুফুরি বলতে তো ভয় পাও ইমান তোমার কি দরকার তো ইমানও ঠিক রাখবো আর ঠিক রাখবো তুমি কোন দরতে কোন জাতের মুসলমান তুমি এবাদতের জন্য দুটো শর্ত আছে একটা হলো আল ইখলাস আলিল্লাহ ইখলাসের সাথে এবাদত করতে হবে লোক দেখানো না দু নম্বর আল মোতাবে আলের রসুল সাল্লাহ আলিয়া রসুলের অনুসরণে হতে হবে লাইলাহা যখন বলছেন এটা নফি জামিয়া মাই বদমেন দুনিল্লা আল্লাহ ব্যতীত যাদেরকেই আমরা উপাসনা করি সবগুলোকে বাতিল করে দেব আমরা তাহলে আমি লাইলাহ এবার ইল্লাল্লাহ বললে মুসবিত আল ইবাদাহ লিল্লাহ সেরেফ আল্লাহর জন্য আমরা আনুগত্যের মস্তক অবনত হবে সেখানে কেউ শরিক থাকবে না লাহা নফি ইল্লাল্লাহ ইসবাত লা শারিক ফি ইবাদতি ওয়ালা ফি মুলকিহি আল্লাহর এবং আল্লাহর রাজত্বে কাউকে শরীক করা যাবে না আর এই যে কথাটা বলছি আমরা এটা ইখলাসের সাথে বলতে হবে এবং আল্লাহ রসুলের আনুগত্যের সঙ্গে বলতে হবে আমরা এখন এটাকে নিয়ে গেছি অন্যদিকে জিকিরের খানকার মধ্যে ঢুকিয়ে দিয়ে লাই লাল্লাকে মেরে ফেলে দিয়েছি এই বুকের মধ্যে ছয়টা জায়গা বানিয়ে দিয়েছি ডান দিক লামের লা মারি এমন ধাক্কা বাম দিকে দিতে হবে ওখান থেকে কল্প লাভ দেশের বেরিয়ে এসে আবার ধাক্কা মারে আর দিকে এই নফসের লতিফা বানিয়ে লাইলেহাকে শেষ করে দিয়েছি আমরা আল্লাহ রসুল কখনোই এই লতিরা মার্কার মারাফাতি তত্ত্বকে উনি শেখান নেয় এগুলো সম্পূর্ণ বানওয়াট ও আরেক শহায়তা মন্ত্র আর যারা আমরা নেতাগিরি করি আমরা লাই লাল ব্যাখ্যা আরেকটা করে দিয়েছি সেটা কি আর বাবা মরজিদ আমরা আল্লাহর সামনে মাথা আনাজ করছি তো আল্লাহকে দিয়ে তো কোরআনতুলাত করি তো আমরা বৈঠক শুরু করে দিচ্ছি তো আল্লাহকে মানলাম না কোথা কোথা হ্যাঁ এনারা করছে কি বলে আমরা তো আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে মানি সবই ঠিক আছে কিন্তু আপনি যখন আইন তৈরি করেন আল্লাহর আইনের বিরুদ্ধে হয় তখন তার অর্থ কি হয় না না এত বিরল্লাহ ভাবব আর এ তো কা ঘরেও দেয় সমস্যা কি আবু জ্বল দিত না সে আল্লাহকে মানতো না তা তো আল্লাহ নামে আবুজল দিন এক কতবার যে আল্লাহ কসম খাই দিতে ঠিক নাই আল্লাহ নামে কসম খাইতো তারা এখন জান আরব দেশে কথায় কথায় মিথ্যা বলবে কথায় কথা অল্লাহ অল্লাহ বলবে আল্লাহ কসম করে মিথ্যা কথা বলে তারা এটা অভ্যাস তাদের আল্লাহর নাম নেওয়ার অর্থ আল্লাহ দাসত্ব করা নয় আল্লাহর আদেশ নিষেধ মানাটা নাম হলো আল্লাহ দাসত্ব করা ঠিক না আমরা সেটা করি না আমাদের বুঝের ভুল হচ্ছে এখানে একদল লোক ওটাকে নিয়ে এসকের ধ্যান ধর্ণ ফানাফিল্লা বাঁকাবিল্লা ঢুকিয়ে দিয়েছে আর একদল লোক গোটাকে সেরেফ রেখে দিয়েছে সুন্দর একটা স্লোগানের জন্য কাজ হচ্ছে নিজেদের হ্যাঁ অধিকাংশ রায় অনুযায়ী সিদ্ধান্ত হবে ঠিকই পরামর্শ করব অধিকাংশ মিলে এটা একশোবার ঠিক কিন্তু অধিকাংশ মিলেমিশে কখন আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারবে বুঝেন নাকি এ পাশে কোনো সাড়ে সাত বুঝছেন আপনারা এগুলা অধিকাংশের কি এই ক্ষমতা আছে যে কোরআন পরিবর্তন করা হাদিস পরিবর্তন করা অধিকাংশের অধিকার অতটুকু আছে যেখানে যে হারাম হালালের কোনো বিধান নেই এই আমরা বগুড়ার মাইক নেব না রাজশাহী মাইক নেব এগুলো আমাদের মসজিদ সুরা বসে বসে পরামর্শ করে এই ম্যাপটা ভালো অথবা এই ম্যাপটা নেই গত এই ম্যাপটা এই সমস্যা করেছিল এই ইস্তমাটা বাদ এইটা নেই এগুলো করা যাবে সমস্যা নাই এর অধিকাংশ মিলেমিশে মিটিং করেন সমস্যা নাই কিন্তু আপনি কি বলবেন যে এই হারামটাকে হালাল করতে হবে অধিকাংশ মিলে হবে না মক্কার কোরআশা এই সমস্যাটাই করেছিল আল্লাহ বলছেন আমার সাল্লামের রসুল আবেজ নিল্লাহ আমরা এমন কোন রসুল পাঠাই নাই যে আল্লাহর অনুমতি ক্রমে তাদেরকে আনুগত্য করা হবে না রসুল পাঠানোর উদ্দেশ্যে হলো তাদের আনুগত্য করা

তারাই জান্নাতে প্রবেশ করবে এবং আশা নেই ফাঁকা দাবা আর যারা আমার অবাধ্যতা করে তারাই হলো আবা তারা জান্নাতে যেতে অস্বীকারী হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন অমন আতা মোহাম্মদ ফকাদ আতা আল্লাহ অমন আশা মোহাম্মদ ফকাদ আসা আল্লাহ মোহাম্মদ ফাকুম বাইনার নাস রাহুল বুখারি যে মোহাম্মদের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো যে মোহাম্মদের অবদ্ধতা করলো সে আল্লাহর অবদ্ধতা করলো মোহাম্মদ হচ্ছেন ভালো ও মন্দের মধ্যে কাফের ও মোমনের মধ্যে ফারাক মানে কি পার্থক্যকারী মানদণ্ড কোরআন এবং হাদিসের এই বিধানগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না লাই লাহ ব্যাখ্যাই হচ্ছে দাসত্বের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে আমরা মানব না যতটুকু আল্লাহ পাক আমাদেরকে অ্যালাউ করেছেন ততটুকুই আমরা মানুষের কথা মানব

তয়েফে বড় বড় আমাদের লিডাররা আছে মক্কায় বড় বড় লিডাররা আছে এবং তয়েফের দুই বড় বড় থেকে রসুল নির্ধারণ করলেন না আল্লাহর পরে এই জন্য যেহেতু আল্লাহ রসুল বড় লোকের ছেলে ছিলেন না উনি তয়েফের মক্কার বড় নেতা ছিলেন না অতএব তার আনুগত্য করা যাবে এরপরে যখন কোরআন আসলো তারা কোরআন পরিবর্তনের দাবি করলো يقول الله وإذا تطلع عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا أت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم سورة يونس بنور ترى لو كنت عايز قرانت لبطنا للرسول ترابته

আমার কাছে তা ওহি নাজিল হয় আমি সেরে ওহির অনুসরণ করি আমার নিজের কোনো বুদ্ধি খাটি করার কোনো ক্ষমতা নাই ইন আশাফ ইন আসায়তাব আমি ভয় পাই যদি আমি আল্লাহর অবাধ্যতা করি তাহলে কেমতের কঠিন শাস্তি থেকে আমি ভীত হই আরবের কাফাররা যে কথাগুলো বলেছিল সেগুলো আমাদের সঙ্গে আপনি মিলিয়ে নেন বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটেনি উনিশশো চুরানব্বই সালে উনত্রিশে জুলাই কোরআন পরিবর্তনের দাবিদার কেছিল বল তো নাসরিন সেই সময়ও যুবসংঘ বাস নিয়ে ঢাকাতে সেই সম্মিলিত সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভাতে মানিকমা অভিনয়তে অংশগ্রহণ করেছিল বিশ লক্ষাধিক মানুষের সামনে আমরা সময় পেয়েছিলে মাত্র দুই মিনিট দশ সেকেন্ড ওই বক্তৃতা এখনো ইমানের ক্যাসেটের সঙ্গে জুড়ে দেওয়া আছে শুনবেন বাড়িতে গিয়ে দুই মিনিটে কি বলা যায় বল আল্লাহ এমন কথা বলে বলে নিয়েছিলেন যে কথাটি এখন আমাদের গঠনতন্ত্রে এসে গেছে যে কথাটা আমাদের স্লোগানে পরিণত হয়ে গেছে কথাটা কি বলতে পারেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মুখস্থ আছে উনিশশো চুরানব্বই সালের উনত্রিশে জুলাই ঘটনা এটা হঠাৎ করে মুখ দিয়ে বেড়ে গেছিল সকল বিধান বাতিল করো বলেন বহির বিধান কায়েম করো কিছু পাগল আছে বাংলাদেশ টুপিয়ালা পাগল লালমনির হাটে আমরা সম্মান করে এলাম ওদের গা জ্বালা করে পরে একটা জালসা করলো সেখানে কি স্লোগান দিল জানেন সকল বিধান বাতিল করো মোজাবি বিধান কায়েম করো পাগল না যাতা পাগল এরাই হলো ওহির বিদানের জন্য বড় শত্রু সমস্যা কোথায় যাবেন ওহি কোথায় তুমি কোথায় বুঝেই না কি বলা হয়েছে সেখানে দূর অতীতে আবু জেহাল যে ব্যবহার করেছিল নবীর সঙ্গে আজকের আধুনিক বাংলাদেশে এদেশের মানুষ ঠিক একই ব্যবহার করছে কোরআন এবং হাদিসের সঙ্গে ক্রোধের কারণ ছিল কি জানেন

আল্লাহবাব্ বলছেন তোমরা তোমাদের জবানে যা চায় তাই এটাকে হালাল এটাকে হারাম বলে নিজেরা নির্ধারিত করো না এর মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে তোমরা মিথ্যা আরোপ করো না মনে রেখে দিও আল্লাহ হেল্লিকা দিবা যেসব মানুষ আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে লাইফ লেহুম তারা কখনোই সফল কাম হবে না সে যুগে হারাম করেছিল কি জানেন

সার সারি দিল ওটা হলো আল্লাহ সার ও সারা আখের ক্ষেত গমের ক্ষেত ধানের ক্ষেত সব যদি নষ্ট করে কেউ তার কিছু বলবে না আসছে আপনাদের দেশে এখন আমরা ছোটবেলায় খুব দেখতে হবে আল্লাহ সার এগুলো খাওয়া যাবে না এগুলো থেকে কোনো উপকার নেওয়া যাবে না এটা কিন্তু জাহেলি আরবে চালু ছিল উঠ ছেড়ে দিত বকনা বাসু ছেড়ে দিত লোকেরা দেয় এইগুলো এখন আমরা দিচ্ছি কোথায় বিভিন্ন পীরের দরগায় হাজত হাজত বোঝান তো মুরগি জবে করে পীরের দরগায় গিয়ে গরু জবে করে পীরের দরগা দিয়ে খাসি জবে করে পীরের দরগা দিয়ে ধারণা হয় এই এইখানে জবাই করলে এটা আল্লাহ কাজ কবুল হবে সঙ্গে সঙ্গে পীরের দোয়াটা পাওয়া যাবে অতএব আমার উদ্দেশ্য মনস্কামনা পূর্ণ হবে যে নিয়তে দূর আরবে সেই কুপারেক তাদের গরুগুলোকে জবাই করত প্রতিমার সামনে ও জবিহা জব আল্লাহ নসব মায়েদের ভাষাতে কোরআনের ঠিক একই একই দেয় আমরা আমাদের গরুগুলোকে নিয়ে ওইসব দরগায় খান কাজে জবাই করি কেন নদে বেড়াতে আল্লাহ নেই আপনাদের বাড়ির পাশে বিসমুল্লা বলে আল্লাহ টের পায় না ওখানে কেন নিয়ে যেতে হয় মিলে নেন আঁকি কোনো পার্থক্য নাই নামে খালি পার্থক্য হয়ে গেছে আল্লাহ বলছেন এগুলো তোমরা হারাম করতে পারো না আমি গরু সকল বানিয়েছি তোমাদের খাওয়ার জন্য বেটা তুমি পূজা করবে নাকি গরু যদি আমার ফসলে ক্ষেত নষ্ট করে ওকে জবে কিন্তু খেয়ে ফেলবো কিন্তু তা না নিজেরা নিজেরা হারাম করে দিচ্ছে এমনি করে যারা হস করতে যাইতো বলা হতো ল্যাংটাই হস কর তপ করার সময় ল্যাংটা হবে ল্যাংটা যদি না হও তাহলে আমাদের কাপড় কিনতে হবে এরাম কাপড় আমরা যেটা দেবো এটি পড়তে হবে বাড়িতে যদি কেউ কাপড় খরিদ করে নিয়ে যায় বাংলাদেশ থেকে ওটা কবুল করা হবে না উদ্দেশ্য হল ওই বড় লোকদের কাপড় বিক্রি ব্যবসা করা কিন্তু রং চড়িয়ে কি এই কাপড় কিনলে দ্রুত তোমার হস কবুল হবে দিল একটা ধর্মীয় রং চড়িয়ে দিলে মুক্ততে ঘরে আসে এইভাবে করে করে কথায় কথায় ধর্মকে ব্যবহার করতো নিজের অর্থনৈতিক স্বার্থে আর এই জন্য এই সমস্ত নেতারা আল্লাহ রসুলের এই বিধান মানে নেয় ঠিক আমরাও সেটাই করি দরগায় মন্নত করি দরগায় হাজত দেই আর তা গল্প শুনছেন মধ্যে কদিন আগে ওই তাবর রোগ না খেলে তো ক্যান্সারই সারবে না যে ক্যান্সার ডায়াবেটিস কোনো ডাক্তার সারা দিতে পারে নাই আর আমরা তাবর রোগ খেয়ে আসলে ছেড়ে দেবে এই আকিদা যদি কারো থাকে তাহলে সেদিনে আবু জহেলের আকিদার সঙ্গে আজকালকে এই সমস্ত আবু এলেমের আকিদার ফারাকটা কি ওটা তো আবু জহেল এটা আবু এলেম এই তো ফারাক এটা এলেম আল্লাহ ওটা এলেম বিহীন ফারাকটা কি হলো এই কারণেই অর্থনৈতিক স্বার্থ রাজনৈতিক স্বার্থে ক্ষতি হওয়ার কারণে আবু জল তো পরিষ্কার বলে দিয়েছিল আজকে যদি আমি মোহাম্মদের হাতে বায়াত করে মুসলমান হয়ে যাই কালকে সব নেতৃত্ব মোহাম্মদের হাতে উঠে যাবে আমাকে যে ওর কাছে আনুগত্য স্বীকার করতে হবে এটা আমি কোশ্চিন করে না তাহলে কি হলো এটা অহংকার না এই অহংকারের কারণে সেদিন আবু জাহেল মুসলমান হয়নি আজকে একই অহংকার কারণে বহু নেতাগতা প্রকৃত অর্থে আহ না ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যা হৃদয়ের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ অহংকার আছে ভালো জামা কাপড় পড়লে তোর মনে অহংকার অহংকার আসে তাহলে এটা কি জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে নাকি ভালো জুতা ভালো জামা গায়ে দিলে অহংকার হয় না ভেতরে ভেতরে আল্লাহ নবী জবাব দিলেন যে না ওটাতে ওটাকে অহংকার বলা হয় না অহংকার হলে এই বাতারুল হককে আগমতুন নাস সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা একে বলে অহংকার মনে থাকবে তো আপনার সামনে কোরআন হাদিসের কথা তুলে ধরছি আমি আপনি দম্ভ ভরে প্রত্যাখ্যান করছেন বেটা তুমি এত বুঝো আমি বুঝি না এক কথা শেষ বাপ দাদা কিছু বুঝতো না বাংলাদেশের লাখ লাখ আলামে এই কাজ করে তারা কিছুই বোঝে না এক কথাতেই হাদিস করে আউট এটা হলো অহংকার সে একবার চিন্তাও করবে না আগামতন্যাস যিনি বলছেন তাকে হেও করা তুচ্ছ মনে কর মানুষ মনে কর এই কেবল অহংকার সাবধান থাকবেন ইবলিস আদমকে তুচ্ছ জ্ঞান করেছিল খালাক তানি ইমেন নার ও খালাক তিন আল্লাহ আদম আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে বানিয়েছেন মাটি দিয়ে আমি আগুনে মাটির কাছে সজ্জা করবো অহংকার না এটা এটা কিন্তু আমাদের মধ্যে আছে সাবধান থাকে আল্লাহ রসুল কি বলে দিলেন আল্লাহ দাসত্ব সারা পৃথিবীকে দাস বানায় তিনি বলে দিলেন ইল্লাল্লাহ ইহু তোদিন ওই রকম বিহল আরব বল আজম রহ ত্রিলুজীবিষ্ণদেউ হে আমার চাচারা আপনারা বলুন আল্লাহ যদি কোনো উপাস্য নাই তাহলে আপনারা সফল কাম হবেন শুধু তাই না আরব এবং আজম সবাই আপনাদের আনুগত্য স্বীকার করবে কথাগুলো নগদ পাওয়া যায় না বাকিতে পাওয়া যায় আল্লাহরসলে সেদিনের সে কথা আজকে কি সত্য প্রমাণিত হয় নাই তৎকালীন যুগে দিয়ে পরাশক্তি পারস্য এবং রোম সাম্রাজ্য আল্লাহ মৃত্যুর পরে কি আমলে আমলে এগুলি কি প্রধানত হয় নাই সব আদর্শের কারণে হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে দেশ জয় করা যায় না আদর্শ দিয়ে জয় করতে হয় ইসলাম তার এই আদর্শের মাধ্যমে সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে সেদিনও দিয়েছে আজও দিচ্ছে আগামীতেও দিবে যত বোমাবাজি আপনার করেন যত অত্যাচার করেন তত মানুষ মুসলমান হবে আজকে আমেরিকা অবস্থা দেখেন এবং কিন্তু আপনার মার্কেল জার্মানির মহিলা প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে আগামী পঞ্চাশ বছরে জার্মানি অধিকাংশ লোক মুসলমান হয়ে যাবে আমেরিকার প্রেসিডেন্ট বলে দিয়েছে আর উপায় নাই ইসলামের যে আদর্শ এই আদর্শকে মোকলে খরব তো পাল্টা আদর্শ আমাদের কাছে নাই বোমা দিয়ে কোশ্চেনরা আদর্শকে ঠেকানো যায় না আইলাদেশ আন্দোলন বাংলাদেশ যে আদর্শ দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে আসন পবিত্র কোরআন ও সৈয়াদেশের আলোকে জীবন গড়ে এই বক্তব্যকে ঠেকানোর ক্ষমতা কোনো আন্দোলনের নাই এই আন্দোলনে অবশ্যই বাংলার জন্য জয়লাভ করবে শুধু বাংলার সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারণ আমরা ওহির বিধানের কথা বলেছি মানুষ বানোয়াট বিধানের কথা বলি নাই বুঝতে চেষ্টা করুন লাইল আল্লাহর ব্যাখ্যাটা কি পরিষ্কার ভাবে আল্লাহ সা কোন উপস্য নাই মাঝখানে যোগ হবে না কোন মূর্তি যোগ হবে না কোন নেতা যোগ হবে না কোন ধর্ম নেতা কিচ্ছুই যোগ হবে না সেরেফ এবং সেরেফ আল্লাহ থাকবে

قال رسول الله صلى الله عليه وسلم من كان যে ব্যক্তির জীবনের সর্বশেষ কালাম হবে লা ইলাহা সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের সবাইকে যেন মৃত্যুর সময় কলমার উপরে মৃত্যু হওয়ার তৌফিক দান করে না তো লা ইলাহা এমন একটা কালাম আছে এটা না হলে আপনি ইসলামে ঢুকতে পারেন না আর এইটা না বলে মরলি আপনি জান্নাতে ঢুকতে পারেন না দারুন না ওই পাসপোর্টের মতো ওটা না থাকলে বাইরে যাওয়া যায় না গলি আর ফেরাও যায় না থাকা লাগে শুধু কি তাই এটা বিপদের সবচেয়ে বড় দোয়া ইউনুস আলাইহিস সালাম পেটে কোন দোয়া পড়ছিলেন জানেন দোয়া ইউনুস জেলখানার লোকগুলো যে কত পড়ছে ওরা ঠিক নাই বলেন তো একটু বলেন বলেন ভাই দোয়া পড়েন লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু দলে যালিমিন

বিশ্বের সমস্ত নেতাদেরকে আল্লাহ রসুল এই কলমা দিয়ে দাওয়াত দিয়েছেন যারা সিরাত রসুল ইতিমধ্যে পড়ে ফেলেছেন তারা ওই চ্যাপ্টারটা পড়বেন বিভিন্ন রাজা বাচ্চাদের নিকটে যে দাওয়াত ওখানে আট নটা চিঠি উল্লেখ করে দিয়েছি আমরা সেখানে কি বলা আছে বিসমুল্লাহ রহমান রহিম মেম মোহাম্মদ রসুল্লাহ এলা মালিক রুম মালিক কেসরা মালিক কাসা এরকম দিয়ে আসলাম তাসলাম ফানি আহমদুল্লাহ ইলাইকা লাযিলা ইলাহা ইল্লাহু

তাগুতের সঙ্গে কুফরি করলো এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো সেটা কঠিন হাতল আঁকড়ে ধরলো লালফেসাম আল্লাহ যা কখনই ভাঙ্গে না আল্লাহ সামিউন আলিম আল্লাহ সর্বোচ্ছতা সর্বজ্ঞ উরবতুল বোসকাটা কি সাহেদ জুবায়ের দখাক সবাই বলছেন এই হাতলটা হলো লাহ লাহিল্লাহ দলিল কি হাদিসকে দলিল হিসেবে

তার সামনে 99টা বালতি খুলে দেওয়া হবে কুল্লু মেনা মুদ্দাল বাসার প্রত্যেকটা বালতি এত বড় হবে যতদূর চোখ যায় দেখা যাবে সুম্মা ইউকাল আতুন করবেন হাজা শাইয়ান বলাবে ওই ব্যক্তিকে হে ব্যক্তি তোমার যে পাপের বালতি ভরা তুমি কি একটা পাপকে অস্বীকার করবে লা ইয়ারাব হে আমার প্রতিপালক এ একটাকেও অস্বীকার করব না তোমার সামনে আমাদের রাজশাহী আদালতে দা আমরা কি বলি আমি নির্দোষ বলি না আল্লাহ স্বয়ং নির্দোষ বলারও সাহস হবে না তখন ওববিতে লাভ নেই লা হে আমার প্রভু একটাও আমি অস্বীকার করি না ফায়ুকাল আ লাকা উযরুন আও হাসানাতুন হে আমার বান্দা তোমার কি কোনো অজুড় আছে যে কেন করেছিলাম বাধ্য করেছিলাম এর কিছু বলা কিছু অজুড় আছে অথবা তোমার কি কোনো নেকি আছে ফায়ুহাবুর রাজুল ফায়াকুল লা লটটা তো ভীত কম্পিত হয়ে উঠবে বলবেন না আমার কোনো অজুড় নাই আমার কোনো নেকিও নাই কিছুই নাই ফায়ুকালো বলা ইননা লাকা ইন্দানা হাসানা বলা হবে অবশ্যই তোমার নেকি আছে আমাদের কাছে সেটা সঞ্চিত আছে তোমার মনে নাই

আল্লাহফাক ওটা বেরি করবেন করবেন তাতে কী লেখা আছে আসাদুল্লাহ বলো সবাই আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আল্না মোহাম্মদ আন আব্দুহু ওয়া রাসূল এই যে এক সময় পড়েছিলাম ওইটাই হলো আমার জাতীয় পরিচয়পত্র ওটি আল্লাহ কাজ ছিল ও ভয়ে ও তো মনেও নাই যে আমার কোনো নিয়ে কি নাই এবার আল্লাহ বলবেন

এ ওজন করলে তো আমি আউট বান্দা বলবে কথা তখন আল্লা বলবে কি জানেন ইন্নাকাল্লা এত উজ্জম বান্দা তুমি আদৌ অত্যাচারই হবে না তোমার উপরে আদাও জুলুম করা হবে না বা তু দাউ সাজ্জেলা ফি কাফতেন একটা পাল্লায় ওই নির্ণবটে বালতি দেওয়া হবে বতাকা ফি কাফতেন আর ওই আইডেন্টি কার্ডটা আরেকটা পাল্লা দেওয়া হবে তার সাথে সাজ্জা লাফ ওই নির্ণবীটে বালতি সব পাল্লা উঁচু হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর বালতি নিচে নেমে যাবে এটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতে চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কত বেশি এই হাদিসটাই যথেষ্ট নয় তিরমিজি নাসাই সব জায়গায় হাদিসতে আসছে আলবানি বলেছেন কোন লা ইলাহা যে লা ইলাલ્લા অন্তর থেকে আপনি আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করেন না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানেন না আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানেন না ওই লাইল না না সাথে বললে হবে আমাদের ফকিরা তো রোজি লাইল বলে ওটা দিয়ে কাজ হবে আসুন আমরা ওই লাইল লাল পড়ি যে লাইল লাল বললে কেমতের মাঠে আমার সমস্ত পাপ কাল্লা পাক ক্ষমা করে দেবে যে লাইল লাল পড়লে জীবনের কোনো ক্ষেত্রে কাউর কাছে আমাকে দাসত্ব স্বীকার করতে হয় না সেই লাইল পড়ার জন্যই আপনাদের কাছে আমাদের আহ্বান আমরা বলেছি সকল বিধান বাতিল করো ওহির বিধান মানুষের এখানে আছে তাহলে এই লাশারিক আল্লাহর বিধান অন্তর থেকে যদি আপনি বিশ্বাস করেন এবং হাত পা দিয়ে কাজের মাধ্যমে যদি আপনি প্রমাণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই লাইল্লা আমাদের এই লাই লাহিল্লাহ কেয়ামতের দিন বিজয়ী হবে সমস্ত পাপ হারিয়ে যাবে মা আশা সিদ্দিকে বলছেন হে আল্লাহ রসুল এই হিসাব আপনি একদিন সালাত আদায় করছেন নফল সালাদ ঘরের মধ্যে অন্ধকারে টের পায় নাই আপনি বলেন আল্লাহ মা হাসব নি হিসাব আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও তো আপনি হলেন নবী আপনারা হিসাব নিকাশ কি তো নাল্লা রসুল বলছেন আয়েশা শোনো যদি আল্লাহ কেমন হিসাব করেন বা নুক এসা ভালো করে সানবিন করে সূক্ষ্মভাবে হিসাব নিতে চেষ্টা করেন একটা বান্দা নেই দেশে বাঁচতে পারবে তাই না তো আয়েশা বলছে তো আল্লাহ তো বলছে আমি একবারে সূক্ষ্ম বিচার করবো তো আল্লাহ তালিক ও কি হলো কেমন বিচার হবে তো আল্লাহর নবী জবাব দিয়েছেন দেখো আয়েশা আল্লাফাক যাকে ক্ষমা করবেন খালি উল্টে উল্টে চলে যাবে ভালো করে খেয়াল করবে না ওভারলুক করে চলে যাবে আর আল্লাফাক যাকে ক্ষমা করবে না তাকে পাতায় পাতায় খেয়াল করে করে দেখবেন যদি একবার আমার ভাগ্যে ওইটা হয়ে যায় আমি টিকতে পারবো না আল্লাহ বিশেষ রহমত ছাড়া ছাড়া যদি আমাদের রসুলের এই অবস্থা হয় তা আমাদের কি অবস্থা হবে অতএব হে বান্দা উদ্ধত হয়েও না বিনয়ী হ অহংকারে হয়েও না হিসেবী হ মিথ্যার উপরে জিত করো না সত্য সন্ধানী হও কোথায় সত্য আছে খুঁজে নাও তোমার নিজের পরকালের স্বার্থে তোমাকে এটা করতে হবে আমরা তো ডেকে নিয়ে আপনাদেরকে বলছি আপনাদেরকে আসতে হবে কোথায় পাওয়া যাবে বই খুঁজতে হবে পড়তে হবে সত্য খুঁজে নিতে হবে জেলখানাতে এই পর্যন্ত পুলিশরা আমাদের কাছে আসছে আর এসে বলছে যে ভাই আমাদেরকে দয়া করে স্যার সত্যের পথ দেখাম পথ খুঁজে পাচ্ছি না কেন বাবা না পঁয়ত্রিশ বছর ধরে একটা ইসলাম সংগঠন আছে কিছুই পেলাম না পথ দেন পথ খুঁজে দেন সেরাতে মুস্তাকিম কোনটা তাকে বুঝিয়ে দিলাম বাবা কোথাও সেরাতে মুস্তাকিম নাই আসে পবিত্র কোরআনে আসে সহি হাদিসে কোরআন এবং হাদিসের বুঝ হবে আল্লাহ ফাহমে সালেহ সাহাবে সাহাবেকরাম এবং সাল্লাফ কোরআন হাদিসের যে ব্যাখ্যা বুঝেছেন সেই ব্যাখ্যা অনুযায়ী তোমাকে বুঝতে হবে আধুনিক যুগের এই ব্রেন দিয়ে কোরআন হাদিস বুঝে কোরআন হাদিস পরিবর্তন করা যাবে না প্রত্যেকটা দলই কোরআন হাদিস দিয়েই তাদের দলিল দেওয়ার চেষ্টা করে থাকেন কিন্তু আসলে সেগুলো সে দলিল নয় কোরআন হাদিসের দলিল ওইভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে সাহাবে কেরাম করেছেন সবসময় মনে রাখতে হবে মুসলমান তিয়াত্তর ভাগে ভাগ হবে বাহাত্তর ফেরকাই জান্ন যাবে ভয়ঙ্কর কথা না একটাই মতো জান্নাতে যাবে আমাকে খুঁজতে হবে না কেমতের মাঠে বাবা আদমকে আল্লাহ বলবে আদম তোমার এই কোটি কোটি আদম সন্তান তোমার সবই তো তুমি বাবা এদের মধ্যে যারা জান্নাতি ওদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও আর জাহান্নামিগুলোকে সব ছেড়ে যাও আদম বলবে হে আল্লাহ আমি কে জান্নাতি কে জাহান্নামি কেউ কে বুঝবো আপনি বলে দেন কতজনকে নেব আল্লাহ পরিষ্কার বলে দেবেন হাজারের মধ্যে নশো নিরানব্বই জনকে জাহান্নামে যেতে হবে একজনকে মাত্র ভয় আপনাদের না না লাগে সে একজনের মধ্যে যেন আমরা যেতে পারি এই জন্যে গালি গালাস খেয়ে হলেও কোরআন এবং সৈয়াদ কথা বলি আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে অনুধাবন করে বলা তৌফিক গান করুন এর উপরে জীবনের সর্বক্ষেত্রে দৃঢ় থাকা তৌফিক দান করো না এজন্য আমি প্রায় বলি আহালে দেশ আন্দোলনের জন্য সাহসী মানুষ দরকার ভীত মানুষ যে কোনো আহালে আন্দোলন হয় না অলসকে দিয়ে কোশ্চেন করে আন্দোলন হবে না বিলাসীকে দিয়ে এই আন্দোলন হবে না অলসতা বিলাসীতা ত্বপ করো কোশ্চেন কালো ত্বকদের উপরে বাড়ানোর চেষ্টা করো না কারণ টাকার পয়সা ছেড়ে ওঠে টাকা টাকা টাকাই বেটা তোমার তকদিরে যে টাকা লেখা আছে তুমি তার চেয়ে এক টাকা বার এক টাকা কম হবে না তোমার রুজি শেষ না গেলে তুমি মর বিশ্বাস করো না তকদির পরে সাবধান টাকার পিছনে ছুটিয়ে জীবন শেষ করো না পরকালে পিছনে ছোট জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো কোথায় গেলে জান্নাত পাওয়া যায় কোন আমল করলে জান্নাত পাওয়া যায় তোমাকেই চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান এর জন্য প্রতি বক্ত আমরা দোয়া করি না এর জন্য সুরাত মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখা আসুন আমরা সবাই পুনরায় কলমা পড়ে এখান থেকে বেদে হয়ে যাই আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু ওয়ারাসুল আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত অর্থে আল্লাহর সার্বভৌমত্ব কবুল করা তৌফিক দান করুন অসুস্থতার জন্য অনেকে আবেদন করছেন আমরা অবশ্যই সবার জন্য দোয়া করছি যারা এখানে উপস্থিত আছেন এবং যারা অনুপস্থিত আছেন যারা অন্তর থেকে আল্লাহর রহমত কামনা করেন সবার জন্য আমরা আল্লাহ নিকটে প্রার্থনা করছি আল্লাহ যারা তোমার রহমতের ভিখারী তুমি তাদেরকে রহমত দান করো যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের গোনা খাতা মাফ করে তুমি ফেরদাউস নাসিব করো آمين. امين السلام عليكم ورحمه الله وبركاته